শনিবার সকাল থেকে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরে চলছে চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। বিগত বেশ কিছুদিন আগে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দপ্তরের পক্ষ থেকে। দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে বেশ কিছু সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে, কিন্তু মাঝখানে উপনির্বাচন ঘোষণা হওয়ায় এই আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার থেকে শুরু হয়েছে পুনরায় আবেদনপত্র জমা নেওয়ার কাজ। শুক্রবার আমবাসায় 298টি আবেদনপত্র জমা পড়েছে। শনিবার এই সংখ্যাটা আরো বাড়বে এমনটাই আশা দপ্তরের আধিকারিকদের। ধলাই জেলার 4 মহকুমার চাকরি প্রত্যাশীরা আমবাসা ফায়ার স্টেশনে নিজেদের আবেদনপত্র জমা দেবেন। এই আবেদনপত্র জমাকে কেন্দ্র করে চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় এমনটাই জানিয়েছেন আমবাসা ফায়ার সার্ভিস স্টেশনের ওসি বিভাস পাল। ফায়ারম্যান এবং ড্রাইভার পদে এক নিউ অ্যাপ্লিকেশন রিসিভ গত 27 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, উপনির্বাচনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের দপ্তরের প্রিয় মহোদয় এখানে আছেন ধলাই ডিস্ট্রিক্টে, ওনার কাছ তো শুনেছেন। পুনরায় নির্দেশ মোতাবেক গতকাল 1 তারিখ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের আমবাসা ফায়ার স্টেশনে নিউ অ্যাপ্লিকেশন রিসিভ করা হচ্ছে এবং গতকালকে আমরা 298 নিউ অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি। আজকে আশা করি আরও অনেকটা বেশি হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।